আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। গার্মেন্টসে যারা মেকানিক্যাল কাজ শেখার কথা ভাবতেছেন, আমার এই ভিডিওটি আজকে আপনাদের জন্য। গার্মেন্টসে মেকানিক্যাল কাজ শেখার কথা ভাবতে গেলেই সবার প্রথম মাথায় আসে মেকানিক ট্রেনিং সেন্টারের কথা। একজন কোয়ালিটি গার্মেন্টসে চাকরি নিয়ে সে 3 থেকে 4 মাস চাকরি করছে, এখন সে সিদ্ধান্ত নিছে সে মেকানিক কাজ শিখবে। তো সে কী করতেছে? মেকানিকের সাথে পরামর্শ করতেছে, ভাই আমি মেকানিক কাজটা কীভাবে শিখতে পারবো। তখন মেকানিক তাকে সাজেশন দিচ্ছে যে ভাইয়া, আপনি যদি মেকানিক কাজ শিখতে চান ভালো কোনো ট্রেনিং সেন্টারে যোগাযোগ করেন। 10,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা, সর্বোচ্চ 20,000 টাকা আর কি নেয় মেকানিক ট্রেনিং সেন্টারে কাজ শিখাইতে। এখন একদম কোয়ালিটি যদি মেকানিক ট্রেনিং সেন্টারে যেয়ে যদি কাজ শেখে, তাহলে হবে কি, সে কাজ শিখতে 5 থেকে 6 মাস সময় লাগবে। কিন্তু সমস্যাটা হবে গিয়ে যখন সে চাকরি নিতে যাবে তখন, কারণ একজন মেকানিক্যাল কাজ যখন সে শিখতে যাবে, তাকে শুধু মেশিনের টাইমিং বিভিন্ন সম্বন্ধে ধারণা দিয়ে দেবে। ওই ধারণাগুলো নিয়ে তাকে যে কোনো একটা ফ্যাক্টরিতে ইন্টারভিউ দিতে হবে, দিয়ে সেই ইন্টারভিউ দিয়ে সেখানে তাকে টিকতে হবে। কিন্তু সমস্যাটা হলো গিয়ে প্র্যাকটিক্যাল যে কাজ করার একটা থিওরি, সেখানে যখন সে যাবে তখনই তার সমস্যাটা সৃষ্টি হবে, সে অনেক রকম সমস্যার ফেস হবে। তবে হ্যাঁ, মেকানিক কাজ শেখার জন্য সবচাইতে ভালো হলো গিয়ে যদি কোনো দক্ষ অপারেটর, যে সব রকম মেশিন চালাইতে পারে এবং তার মেকানিক কাজ শেখার আগ্রহ আছে, শুধুমাত্র সেই ব্যক্তি যদি সরাসরি ট্রেনিং সেন্টারে যদি কাজ শেখে, তাহলে তার জন্য লাভ আছে। কেন লাভ আছে? কারণ আপনি একজন দক্ষ অপারেটর, আপনি একজন কাঁচা ফিট অফ দ্য দক্ষ অপারেটর, আপনি যখন মেশিন চালান তখন কিন্তু আপনি বুঝেন যে কী কাজের জন্য আপনার সমস্যাটা হচ্ছে, কী কাজের জন্য স্কিপ আসতেছে, কী কাজের জন্য সুতা কাটতেছে। এই জিনিসগুলো একটা অপারেটরের ব্রেনটে অনেক ভালো কাজ করে। কিন্তু সেরকম একজন কোয়ালিটি থেকে যখন একজন মেকানিক হবে, সে যখন সরাসরি যখন ওই মেশিনটা সারতে যাবে, তখন কিন্তু তার মধ্যে সেই জিনিসটা ততটা ভালো কাজ করবে না যতটা ভালো কাজ করবে একটা অপারেটরের। তো গার্মেন্টসে যারা দক্ষ অপারেটর আছেন, তারা যদি মেকানিক কাজ শেখেন, তাহলে মেকানিকদের জন্য ডেভেলপ, কারণ এক প্রজন্ম যাবে আরেক প্রজন্ম আসবে, এটাই নিয়ম। আমাদের ফ্যাক্টরিতে যে বস আছে, আমাদের যে বস, উনি একজন খুব দক্ষ অপারেটর ছিলেন অতীতে, উনি একজন খুব ভালো মেকানিক। ওনাকে আমরা যদি কোনো মেশিনের সমস্যার জন্য ডাকি, উনি মেশিনটা সাইরা উনি দুই এক পিস কাজ করে দেখে যে আসলে মেশিনটা ঠিক হয়েছে কিনা। একজন দক্ষ, একজন ভালো মেকানিক হইতে গেলে তার মেশিন চালানোটা খুবই দরকার। তো যারা গার্মেন্টসে নতুন যারা আছেন, মেকানিক কাজ শেখার কথা ভাবতেছেন, আমি তাদের বলবো আপনারা মেকানিক কাজ শেখার আগে মেশিন চালানোটা খুব ভালো করে শেখেন, তারপর ট্রেনিং সেন্টার থেকে কাজ শেখেন। কাজ শেখার পর একটু কষ্ট হবে কি, এটা স্বাভাবিক। একজন ইনচার্জও চায় তার 5টা ভালো মেকানিক থাক, একজন খারাপ হলে চালায় নেওয়া যায়। আর বর্তমান গার্মেন্টসের যা অবস্থা, যারা আর কি মেকানিকে চাকরি করতেছে, এদেরও খুব 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 হিমশিম কাজের অনেক চাপ। একটা মেশিন একবারের মধ্যে সমাধানটা দেওয়া দিতে হয়, একটা মেশিনে 2 বা 3 বার বসার মতো সময় PMGM-এরও থাকে না। একটা মেশিনে দেখা যায় যে 2 বা 3 বার দেখা হইতেছে, ওই প্রোডাকশনটা ওই লাইনশিপ যখন মেকআপ করতে পারতেছে না, তখন লাইনশিপটা কিন্তু আপনার সমস্যাটা কিন্তু তার PM স্যারের কাছে তুলে ধরবে যে মেশিনটা দেখতেছে হচ্ছে না, এজন্য আমার সমস্যা হচ্ছে, তখন আপনি আস্তে আস্তে ফল্টে পড়বেন। সেজন্য মেকানিক কাজ আপনি তখনই ভালো পারবেন যখন আপনি মেশিনটা ভালো চালাইতে পারবেন। বিভিন্ন টাইমিং, বিভিন্ন থিওরি, বিভিন্ন জিনিসের সম্বন্ধে আপনার বস, আপনার সিনিয়র যারা আছে, তারা আপনার টুডেন টুমোরো শিখিয়ে দেবে, সেটার জন্য আপনি বেঁচে থাক মানে বাঁচবেন না, সেটা আপনাকে শিখে যাবেন। কিন্তু মেশিন চালানোটা যদি আপনার মধ্যে ভালো ধারণা থাকে, তাহলে আপনি খুব তাড়াতাড়ি একজন দক্ষ মেকানিক হতে পারবেন। তো আপনারা ভালো ট্রেনিং সেন্টারে যোগাযোগ করুন, ভালো মতো কাজ শিখুন, মেকানিক কাজ শিখে অনেক ভালো কিছু করেন, আপনাদের স্বপ্ন পূরণ হোক, আশা পূরণ হোক, আমি এই দোয়াই করব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।